نحمده ونصلي على رسوله الكريم أما আম্মা বাদ الله الرحمن الرحيم হজরত আম্মার ইবনে ইয়াসির রাদি আল্লাহ আনহু বলেন তিনটি গুণ যে অর্জন করতে পারবে তার ইমান পূর্ণতা পাবে এক ইনসাফ প্রতিষ্ঠা করা দুই মানুষকে সালাম দেয়া তিন অসচ্ছলতায় থেকেও দান করা সহিহ বুখারী ইনসাফের জন্য মানুষের দুটি বৈশিষ্ট্য থাকতে হয় এক আমানতদারিতা দুই ইখলাস ইখলাস ও আমানতদারিতা থেকে বিচ্যুতি ঘটলে মানুষ কখনও ভারসাম্য রক্ষা করতে পারে না আল্লাহ তালা পবিত্র কুরআনের বহু জায়গায় ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছেন সৌরা আল হাদিদের পঁচিশ আয়াতে এরশাদ করেন আউসালনা রুসুলানা বিল বাইনা নিশ্চয়ই আমি আমার রাসুলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব ও ন্যায় নীতি যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে অর্থাৎ আল্লাহ তালা আসমানি কিতাব নাজিল করেছেন যাতে করে মানুষ আকিদা বিশ্বাস আখলাক ও আমলের ক্ষেত্রে ন্যায়ের পথে চলতে পারে সুরা আর নব্বই আয়াতে আরও এরশাদ হয়েছে ইন আল্লাহ ইয়াত মুরুবিল আদলি ও ইত ঈদ ইল কুরবা ওয়েন হ্যাঁ আনিল ফাহ ই ওয়াল মুনকারি ওয়াল ইয়াই রুকুম লাল হুম ত্যাদে নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় সজনকে দান করা নির্দেশ দেন এবং নিষেধ করেন অশ্লীলতা মন্দকর্ম ও সীমা লঙ্ঘন করতে তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো এ আয়াতে তিনটি বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে এক মানুষের আকিদা বিশ্বাস কাজকর্ম স্বভাব চরিত্র লেনদেন আবেগ অনুভূতি সবই ন্যায় ও ইনসাফের মানদণ্ডে হতে হবে দুই কঠিন শত্রুর সঙ্গেও আচরণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে তিন আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে সৌরা আল হুজুরাতের নয় আয়াতে আরও এরশাদ হয়েছে যদি মুসলমানদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও সহিহ বুখারিতে রাসুলে পাক সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন সাত শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর আরসের ছায়া পাবে প্রথম শ্রেণী হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেন যারা দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে হাসরের ময়দানে তারা আল্লাহ সামনে মনি মুক্তার মিম্বারের উপর বসবে সুনানে নাসাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত